শরীয়তপুরের জাজিরায় সেবা গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে বড়কান্দি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মতিউর রহমানকে অন্যত্র বদলি করা হয়েছে। বুধবার দুপুরে বড়কান্দি ইউনিয়ন থেকে সরিয়ে তাকে ডামুডের শিধলকুড়া ইউনিয়নে বদলি করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউনিয়ন ভূমি সহকারী মতিউর রহমান 3 বছর ধরে ওই কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে সেবা নিতে আসা ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে থাকেন বলে অভিযোগ ওঠে। এছাড়া অফিস কক্ষে বসে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন এমন দৃশ্যের 2টি ভিডিও সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেন। পরে মঙ্গলবার দুপুরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মতিউর রহমানকে বড়কান্দি ইউনিয়ন থেকে সরিয়ে শিধলকুড়া ইউনিয়নে বদলি করা হয়। এ বিষয়ে জানতে সদ্য বদলি হওয়া বড়কান্দি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মতিউর রহমানের ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। জানতে চাইলে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা জাগোনিউজকে বলেন, ভূমি সহকারী কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। ইউএনও আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি একই কর্মস্থলে রয়েছেন, তাই তাকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। Show stealer.